ঘড়ির কাঁটা ঢুকে পড়েছে সকাল 11টার ঘরে, তাই তো 92.7 বিগ এফএম এ যথারীতি হাজির হয়ে গেলাম আমি সুমন্ত নিয়ে হেলথ কেয়ার 2.0 অনুষ্ঠান। আর এই অনুষ্ঠানে আমার সঙ্গে থাকেন বিশিষ্ট ইএনটি স্পেশালিস্ট ডক্টর তুষারকান্তি ঘোষ। তার সঙ্গে নাক্কান গলার যে সমস্যা, মানে ইএনটি মানে নাক্কান গলার সমস্যা, তো সেই নিয়ে কথাবার্তা হয় এবং বিভিন্ন সমস্যা তোমরা ভোগ করছো, বা এই যে সিজন চেঞ্জ, বৃষ্টি বাদলা, সেখান থেকে একটা অন্যরকম পরিবেশে আমরা যাব, তো সেই অবস্থায় অনেকগুলো সমস্যা হয়। সেই কারণেই ডক্টর তুষারকান্তি ঘোষ আমাদের অ্যাডভাইস করেন, বলেন যে কি করতে হবে না করতে হবে। কিন্তু একটা এমন সমস্যা, যে সমস্যা আমরা ঠিক সিজনাল চেঞ্জ সেটার থেকেও সারা বছর ধরেই ভুগে থাকি, হয়তো কম বেশি, হয়তো আমি নয় অন্য কেউ এইভাবে হয়। তো আমি দেখছিলাম যে প্রতি বোধহয় 100 জনে অন্তত 10 জন এই সমস্যায় ভোগেন। আমি একটা ডেটা দেখছিলাম, সেখানে লেখা আছে যে মাথা ঘোরে। আচ্ছা, মাথা তো অনেকেরই ঘোরে, ভালো জিনিস দেখলেও মাথা ঘুরে যায়, আবার এমনি এমনিও শুয়ে থাকতে থাকতে মাথা ঘুরে যায়। তো এই মাথা ঘোরার অনেকগুলো কারণের মধ্যে একটা কারণ হচ্ছে কান। আমি অবাক হয়ে গেলাম, মাথা ঘোরার সঙ্গে কানের কি সম্পর্ক? ভাবলাম যে ডক্টর তুষারকান্তি ঘোষকে এইটা জিজ্ঞেস করব। স্যার, যদি বলেন যে এই মাথা ঘোরার সঙ্গে কানের কি সম্পর্ক? আচ্ছা, বেসিক্যালি আমাদের খুব একটা রং প্রচলিত ধারণা একটু ভুল আছে। তো বেসিক্যালি পেশেন্টরা যখন মাথা ঘোরে তখন ভাবে বোধ হয় স্পন্ডাইলাইটিস থেকে মাথা ঘোরে। তো অর্থোপেডিক সার্জনকে যায়, অর্থোপেডিক সার্জন আলটিমেট একটা সার্ভাইকাল একটা এক্স রে করে আমাদের কাছে আলটিমেট পাঠিয়ে দেয়, কারণ ওনারাও জানেন ভালো করে মাথা ঘোরার সঙ্গে এটার কোনো সম্পর্ক নেই। এরা প্রথম আমার মনে হয় আপনার মাধ্যমে বেশ কিছু দর্শকদের কাছে পৌঁছে যাচ্ছে যে মাথা ঘোরার সঙ্গে সার্ভাইকাল স্পন্ডাইলাইটিসের কোনো সম্পর্ক নেই। কিন্তু কেন এগুলো লিঙ্কড হয়ে গেছে সেটা আমি পরে বোঝাচ্ছি আপনাকে মাথা ঘোরা। এখন মাথা ঘোরার ব্যাপারটা দেখুন, একটা অদ্ভুত জিনিস, মাথা ঘুরছে বনমন করে, অদ্ভুত অসহায় লাগে মানুষকে যখন মাথা ঘুরে। মাথা ঘোরার ব্যাপারটা যদি প্রবলেম বোঝেন অন্যরকম এর ফিলিংসটা। এখন কান বেসিক্যালি আমাদের কিন্তু শুধুমাত্র শোনায় না, শুনতে সাহায্য করে না, কান কিন্তু মাথা ব্যালেন্সটা মেনটেন করতে হেল্প করে। যে যে ব্যালেন্স, আমি যে হাঁটছি চলছি, অদ্ভুত একটা মেকানিজম ভাবুন, এই যে আমি হাঁটছি চলছি তো কিভাবে এই ভর কেন্দ্রে আমি কিভাবে দাঁড়িয়ে আছি, তাই নয়? তো আমি তো শুয়ে শুয়ে উল্টে যেতে পারতাম, হঠাৎ করে বসে উল্টে যাচ্ছি, তাই না? ভেরি ইন্টারেস্টিং, এর কিন্তু এই যে আমি যে সোজা হয়ে হেঁটে যেতে পারবো, কোনো দিকে বেঁকে বেঁকে যাচ্ছি না বা টালমাটাল হয়ে যাচ্ছি না বা একটু যেন শোয়ে, মানে একটু যেন ডিসব্যালেন্স লাগছে, এটা হচ্ছে না। এটা কিন্তু দুটো কান ইকুয়ালি ব্যালেন্স মেনটেন করছে। ভেরি ইন্টারেস্টিং, এই যে কানের যে ইনার ইয়ারে যেমন ককলিয়া আছে, তেমনি ভেস্টিবুলার সিস্টেম আছে, টোটাল ভেস্টিবুল বলে একটা জিনিস আছে, যাই আর কি অন্তঃকর্ণে, মনে রাখুন এটা সাধারণ দর্শকদের জন্য, অন্তঃকর্ণের মধ্যে হিয়ারিং যেমন ককলিয়া আছে মেইন, তেমনি একটা ভেস্টিবুল সিস্টেম আছে, তার ভেতরে কিছু জিনিস আছে, কিছু ফ্লুইডের ডিসব্যালেন্স বা কিছু ওটোলিক বলে একটা ছোটো ছোটো ক্রিস্টাল বিভিন্ন জায়গায় চলে যায়, ঠিক আছে, সেখান থেকে শুরু হয় ব্যালেন্সের প্রবলেম। তার মানে একটা যদি উইক হয়ে যায় তো অন্যদিকে একটা ডমিনেন্সি এসে গেলেই আমরা তো উল্টো পাল্টা রিয়াক্ট করবো, তখনই মাথা ঘুরতে থাকবে। তো নর্মালি দুদিকে ব্যালেন্সের প্রবলেম এটা সাধারণত হয় না, একদিকে হয়, দুদিকে ব্যালেন্স করলে অনেকে পেশেন্ট স্টেবল থাকবে, দুদিকেই তো প্রবলেম না, তো একটা উইক হয়ে যাবে আর একটা নর্মাল থাকবে, তো তখনই ব্যালেন্সের প্রবলেম শুরু হয়ে যায়। এবং আমরা এই কানের ডাক্তারদের প্রথমে ভাবে কম লোকে, কি করে বুঝবে, ইটস ভেরি সিম্পল, মানে লোকে কি করে বুঝবে, যদি দেখেন যে একদম মাথা ঘুরতে ঘুরতে পুরো অন্ধকার জ্ঞানগম্য হারিয়ে গেল, তাহলে কিন্তু সেটা কানের রোগ নাও হতে পারে। কিন্তু আপনার কোনো রকম ব্ল্যাক আউট হয়নি, আপনি যা শুয়েছিলেন উঠতে গেলেন মাথাটা ঘুরে গেল, পজিশনাল ভাটাইগো বলে পজিশন চেঞ্জ, হঠাৎ করে হাঁটতে হাঁটতে মাঝে মাঝে একটু মাথা ঘুরে যায়, একটু চক্কর দিয়ে দেয়, কিন্তু ভালো থাকেন আপনি, অন্য সময় ভালো থাকেন, তার মানে বুঝতে হবে এগুলো কানের প্রবলেম থেকে হচ্ছে। কারণ হচ্ছে যে আমি পেশেন্টদের বারবার যখন জিজ্ঞেস করি হিস্ট্রি নিয়ে, আমরা যখন নিউরোলজিক্যাল কোনো জিনিস দেখি আর কি, কোনো টেস্ট করি, যখন দেখি আবার নিউরোলজিক্যাল প্রবলেম জন্য হতে পারে মাথা ঘুরে, কীরকম আপনার কানের কিন্তু যে ব্যালেন্স নার্ভটা কিন্তু সেটা কিন্তু ব্রেনে যাচ্ছে, তার মানে কোনো ব্রেন টিউমার হলেও কিন্তু মাথা ঘুরতে পারে ব্যাপারটা। কিন্তু কানের জন্য নাকি ব্রেন টিউমার কী করে বলছে, দেখুন ব্রেন টিউমারে মাথা ঘোরা কিন্তু কন্টিনিউয়াস প্রসেসে বাড়বে, কানের মাথা ঘোরা কিন্তু একবার বাড়বে একবার কমবে, টিউমার কখনো কমা বাড়া হয় না,
টিউমারটা একই সাইজে, এরকম হতে পারে যে কাল রাতে টিউমারটা ছিল ব্রেনে, আজকে টিউমারটা উড়ে গেছে, আবার পরশু দিন হবে, তা তো হয় না। তার মানে মাথা ঘোরা যখন মাঝে মাঝে হবে, কখনো ভালো থাকছেন, সেই মাথা ঘোরা ধরে নিতে হবে কানের জন্য হচ্ছে। ভেরি সিম্পল সিম্পল ডায়াগনোস, এবং শ্রোতা বন্ধুদের এটা একদম সিম্পল ডায়াগনোস, যাতে না আপনারা অহেতুক অযথা টেনশন না করে এখান থেকে না ঘুরে, আমার মনে হয় কানের কোনো ডাক্তারবাবু যারা এই মাথা ঘোরার ব্যাপারে চিকিৎসা করেন তাদের কাছে চলে যাওয়া উচিত। এবং দেখুন, মাথা ঘোরা আজকাল আমরা প্রচুর বেশি পাই, মাথা ঘোরা অনেক কারণে হয়। একটা ভূমিকম্প হলো, বেশ কিছু পেশেন্টের মাথা ঘোরা বেড়ে যায় হঠাৎ করে, কারণ সেই ইনার ইয়ার অন্তঃকর্ণের মধ্যে ক্রিস্টালগুলো চেঞ্জ হয়ে যায় হঠাৎ করে, ফ্লুইডের ডিসব্যালেন্স হয়, এবং এর সঙ্গে অন্যান্য অনেক কিছু প্যারামিটার আছে। এমন একসাথে বললে মনে হয় দর্শকরাও বলে যাবে, আপনার কোশ্চেন আরও ফার্দার এলে তার মনে হয় বোঝা যায়, ওনারা বুঝবে। তবে এটা তার মানে সহজ কথায় বলে দিলাম যে কান এবং ব্রেন দুটো, ব্রেন ব্যাপারটা হচ্ছে যে অন্যরকম, প্রচণ্ড মাথা, তারপরে হাতে প্যারালাইসিস, হাত পা প্যারালাইসিস, গলার স্বর বসা, মানে আমার বক্তব্য হচ্ছে যে শুধু মাথা ঘোরা হঠাৎ করে ব্রেন টিউমারের জন্য হবে না, কারণ সে তাদের মনে করো ব্রেন টিউমারগুলো আরও অন্যান্য প্যারামিটারগুলো খারাপ হয়ে যাবে সঙ্গে, তার ফলে অন্যান্য প্যারামিটার এবং প্রচণ্ড হেডেক টেডেক তার সঙ্গে যদি মাথা ঘোরা হয়, তখন আপনাকে ভাবতে হবে নিউরোলজিক্যাল প্রবলেম হতে পারে। আদারওয়াইজ আপনাকে ভাবতে হবে কানের জন্যই মাথা ঘোরা, ভেবেই নিতে হবে। এবং কানের খুব সিম্পল দু একটা টেস্টের মাধ্যমে এটা আমরা ডায়াগনোস করে এটা আমরা ট্রিটমেন্ট করে দিতে পারি। প্রচুর অহেতুক পয়সা নষ্ট করে ট্রিটমেন্ট করে প্রচুর টেস্ট করা কোনো মানে হয় না, অহেতুক অযথা অনেক অনেক টেস্ট করে বেকার পয়সা নষ্ট। বেসিক দু তিনটে টেস্ট আছে, সেগুলো করলে আমরা ডায়াগনোস করে দিতে পারবো এক্স্যাক্টলি কোন কান থেকে এবং কান থেকে হচ্ছে কিনা, বেশ সেটা করলে আপনাকে ঠিক করতে পারবো। ডাক্তার, আমি একটা কথা বলি যে এই যে আপনি বললেন যে দোকানের ব্যালেন্স অনেকটা আসেই, আমরা বাজারে যদি বাজার করতে যাই, ওজন দাড়ি দেখি যে এইদিকে জিনিস চাপানো হলো, ওইদিকে ওজন চাপানো হলো, এই যে ব্যালেন্স হচ্ছে বা ওই বাঁদরের পিঠে ভাগের যে গল্প আমরা শুনেছি, তো সেক্ষেত্রে আমার একটা প্রশ্ন কিন্তু মনে উঁকি দিচ্ছে, আমি সেই প্রশ্ন নিয়ে ফিরছি। কান থাকুন 92.7 বিগএফএম এ সুমন্তর সঙ্গে, শুনছো হেলথ কেয়ার 2.0 অনুষ্ঠান, সঙ্গে আছেন বিশিষ্ট ENT সার্জন ডক্টর তুষার কান্তি ঘোষ।